অমিত শাহ এবং জেপি নাড্ডা দুজনেই রয়েছেন শহরে, তাদের কর্মসূচি পাল্টা কর্মসূচি। তৃণমূলের বিবেকানন্দ অস্ত্রে পথে নেমে প্রতিবাদ, ঘাসফুল শিবিরের মিছিল চলছে তাদের শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাসভবন পর্যন্ত মিছিল। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে মিছিল নিয়ে, প্রবীরের কাছ থেকে কিছু কি আপডেট রয়েছে প্রবীর? কিছুক্ষণের মধ্যে সিমলা স্ট্রিট স্বামীজির বাড়ি, যেখানে আজকের এই মিছিল শেষ হবে, সেখানে গিয়ে পৌঁছাবে এবং সেখানে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। এই যেখানে এখানে যারা যেসব নেতৃত্ব রয়েছেন, মূলত আজকে তৃণমূল কংগ্রেস সেটা যে অভিযোগ তাদের, যে সকল মজুদ অপমান করেছেন স্বামীজিকে, তার প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে এবং তৃণমূল কংগ্রেসের দাবি সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। এবং শুধু সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, গত দুদিন ধরে তৃণমূলের দাবি ছিল, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস আবার বলছে যে যেহেতু অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা এসছেন, সুকান্ত মজুমদারের বক্তব্যকে তারা সমর্থন করেন কিনা, যদি সমর্থন না করেন তাহলে সুকান্ত মজুমদারের হয়েও ক্ষমা চান অমিত শাহ এবং জেপি নাড্ডারা। এই দাবিতে তৃণমূল সরব এবং এই দাবিতে একদিকে যেমন কলকাতায় মিছিল হচ্ছে, পাশাপাশি রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেস সকাল থেকে মিছিল করছে, হাতে ফুটবল এবং স্বামীজির ছবি নিয়ে। এবং সেক্ষেত্রে তৃণমূল একদিকে যেমন রাস্তা নেওয়া প্রতিবাদ করছে, অন্যদিকে তারা সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তারা হ্যাশট্যাগ বিজেপি ইনসাল্ট বিবেকানন্দ বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে এবং তাদের দাবি যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই প্রতিবাদ আন্দোলন সোশ্যাল মিডিয়াতে চালিয়ে যাবে। সুতরাং একদিকে যখন অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা কলকাতা রয়েছেন তারা সাংগঠনিক বৈঠকে, ঠিক সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় বিজেপির বিরুদ্ধে এবং স্বামীজিকে অপমান করেছেন সুকান্ত মজুমদার এবং বিজেপি এটাই সংস্কৃতি বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে তৃণমূল কংগ্রেসের যুব শাখা এই মুহূর্তে মিছিল করছে শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি সিমলা সিট পর্যন্ত। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং প্রবীর, যে ছবি আমরা দেখাচ্ছি মাঝে মধ্যেই যেখানে হাতে ফুটবল রয়েছে, মাঝে মধ্যেই বল পায় শশী পাজা এবং সায়নী ঘোষ। দেখো যে আজকে যে এই প্রতিবাদ মিছিল, সেখানে দাঁড়িয়ে স্বামীজির যে উক্তি যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এই উক্তিরই অপব্যবহার করেছেন সুকান্ত মজুমদার, দাবি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তাই আজকে এক হাতে স্বামীজির ছবি এবং ফুটবল নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস, এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে স্বামী রাস্তার মধ্যেই যে বল পায়, কখনো সায়নী ঘোষ কখনো শশী পাজা, এবং দুজনের হাতেই বল, কর্মী সমর্থকদের হাতে কিন্তু স্বামী বিবেকানন্দের ছবি, এই নিয়ে এই মুহূর্তে রাস্তায়। এবং সামগ্রিকভাবে একদিকে যখন বিজেপির একদম শীর্ষস্থানীয় নেতা, একজন প্রাক্তন একজন বর্তমান, এবং তাদের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখন বর্তমানে, তারা যখন কলকাতায় সাংগঠনিক বৈঠক করছেন সেই সময় তৃণমূল কংগ্রেস রাস্তায়। সুতরাং রাজ্য রাজনীতি কিন্তু উত্তাপ আজকে অনেকটাই বেশি বলে মনে করছে রাজনীতিক মহল। সেই ছবি আমরা দেখছি যেখানে পায়ে ফুটবল, হাতে ফুটবল, তৃণমূল নেতা কর্মীদের স্বামী বিবেকানন্দের ছবি নিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে মিছিল ইতিমধ্যেই এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাসভবনে পৌঁছে যাবে মিছিল। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূলের, এবং এই জায়গা থেকেই উঠছে সুকান্ত মজুমদারের ক্ষমা প্রার্থনার দাবি, যেখানে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি বাংলার মনীষীদের অসম্মান করেন, বাংলার মনীষীদের অপমান করে থাকে, বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় নেই, কৃষ্টির সঙ্গে পরিচয় নেই। সুকান্ত মজুমদারও বাংলার মনীষীকে অপমান করেছেন, স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন এবং তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সুকান্ত মজুমদার যদিও জানিয়ে দিয়েছিলেন যে তার বক্তব্য বিকৃত করা হয়েছে এবং ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তাদের দাবিতে অনর, এবং তৃণমূলের তরফে এও বক্তব্য আসছে যদি সুকান্ত মজুমদার ক্ষমা প্রার্থনা নাও করতে চান তাহলে অন্তত শাহ বা নাড্ডারা যারা শহরে রয়েছেন তারা অন্তত ক্ষমা চান, তারা এই বিষয়টা নিয়ে মুখ খুলুন, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। এবং মিছিলে গিয়ে চলেছে স্বামী বিবেকানন্দের ছবি, হাতে ফুটবল এবং মাঝে মধ্যেই সেই ফুটবল পায়ও। অন্যদিকে যে ছবি আমরা দেখাচ্ছি শহরে শাহ নাড্ডা, যেখানে বিজেপির কোর কমিটির বৈঠক ছিল, লোকসভা ভোটের ব্লু প্রিন্ট বৈঠক, সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। অমিত শাহ এবং জেপি নাড্ডা ন্যাশনাল লাইব্রেরির পথে, সেখানেও বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডা। মিছিল শুরুর আগে শশী পাজার কি বক্তব্য শুনব। স্বামীজি সম্বন্ধে ডক্টর সুকান্ত মজুমদার বাংলার বিজেপির সভাপতি, তিনি যে উক্তি দিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না কেন, তিনি অপমান করেছেন তাকে,
যুব তৃণমূল কংগ্রেসের ভাই এবং বোনেরা আজকে প্রতিবাদের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞেস করছে অমিত শাহকে এবং জেপি নাড্ডা, দুজনই বাংলা এসেছেন, যে আপনি সুকান্ত মজুমদারকে বলছেন তো ক্ষমা চাইতে, নাকি আপনারাও সমর্থন করছেন এই অপমানটাকে? এটাই প্রশ্ন। এবং তাই স্বামীজির কথা যেটা ফুটবল সম্বন্ধে এবং গীতা পাঠ সম্বন্ধে, সেইটা বিজেপির এখানে কি বক্তব্য থাকতে পারে? তারা এত বড় হয়ে গেছে যে স্বামীজির উক্তিটাকে কাটাবে, এটা হতে পারে না। আপনি বাংলায় আসবেন, ডেইলি প্যাসেঞ্জারই করবেন, রাজনৈতিক কারণে আসেন, বাংলাকে বঞ্চনা করবেন। এই বাংলার যুবকরা যারা আজকে তৃণমূল কংগ্রেসের যুব ভাই এবং বোনেরা, তাদেরও তো ভবিষ্যৎ রয়েছে, কিন্তু বাংলাকে আপনি কালিমালিপ্ত করবেন আর বাংলার টাকাটা আপনি আটকাবেন, এটা তো হতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।